সম্প্রতি সময় ছোট পর্দার দর্শক ও একজন তারকা হলেন মোশারফ করিম মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় আসেন মোরব্বার মোশারফ করিম বর্তমানে যে সকল চরিত্রে অভিনয় করেন না কেন সেই সকল চরিত্রে তিনি তার সেরাটা দিয়ে অভিনয় করেন যার জন্য অবশ্য দিনে দিনে দর্শকদের কাছে এই তারকার চাহিদা বেড়েছে মরব্বর এই তারকাকে বর্তমানে ওটিটিতে অভিনয় করতে দেখা যায় সেই তরিজা সম্প্রতি এই তারকা নামা শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং এর কাজ শেষ করেন মূলত সিরিজটি একুশ ডিসেম্বর ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা যায় ঠিক এই জন্য বর্তমানে সিরিজটির প্রমোশনালের কাজ শুরু করা হয়েছে মোরবার সিরিজটি মোশারফ করিমকে আইনজীবীর চরিত্র অভিনয় করতে দেখা যাবে সেই সাথে সিরিজটির বেশিরভাগ অংশের শুটিং কাজ পুরো ঢাকায় করা হয়েছে মূলত সিরিজটির গল্পটি পুরোয়েন ঢাকাকে কেন্দ্র করে আর এই জন্য সেখানে সিরিজটি শুটিং এর কাজ করা হয় পাইদবি বর্তমানে মোশারফ করিম এর বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে মূলত এই তারক আগামী বছর তার আপকামিং চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন যদিও মুশারফ করিম সর্বশেষ উপবা চলচ্চিত্রের শুটিং এর কাজ করেন সেখানে অবশ্য তাকে ডনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মূলত চলচ্চিত্র ট্রেলারটি প্রকাশ পর মোশারফ করিম দর্শকদের মাঝে আলোচনায় আসেন সেখানে অবশ্য তার চরিত্রটি তার অনুরাগীদের কাছে ভালো লাগে মোরবার এই জন্যই তারকা দর্শকদের মাঝে আলোচনায় থাকেন অন দ্য আদার বর্তমানে মোশারফ করিম তার আপকামিং নাটকের শুটিং এর কাজ করছেন মূলত ভালোবাসা দিবস উপলক্ষে এই তারকার বেশ কিছু নাটক মুক্তি পাবে ঠিক এই জন্য বর্তমানে এই তারকা সেই সকল নাটকের কাজ করছেন অহন্দাদারেন বর্তমানে মোশারফ করিমকে ওটি টিটিতে নিয়মিত কাজ করতে দেখা যায় মূলত মোবারকনামা ওয়েব সিরিজের মুক্তির পর এই তারকা নতুন ওয়েব সিরিজের শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় সেখানে অবশ্য তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুতরাং জেনে তো নিলেন টাকাই তারকা মোশরফ করিমের মোবারকনামা ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে সেই সাথে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না মোরভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য